এই বন্ধুরা কেমন আছেন? এই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্যার, বাংলা সহায়তা কেন্দ্রে আর নতুন করে কিছু রিক্রুটমেন্ট হবে কি না, বা কী স্ট্যাটাস, কী বিষয় এখন বর্তমান কোন জায়গায় আছে বিষয়টা যদি আপনি একটু ভালো করে বুঝিয়ে বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তো সেই দৃষ্টিভঙ্গিতেই আমরা এই ভিডিওটা তৈরি করেছি যে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের বর্তমান স্ট্যাটাসটা কী এবং এখানে আর নতুন করে কোনো রিক্রুটমেন্ট হবে কি না, বা যারা রিক্রুটমেন্ট হয়ে গেছে তাদের কি স্ট্যাটাস, তাদের ভবিষ্যৎ কি আছে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে আপনারা এই ভিডিওটা পুরো দেখুন শেষ পর্যন্ত, হয়তো আপনার খুব কাজে লেগে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো কিছু জানতে প্রয়োজন হলে আপনি কমেন্ট করতে পারেন। প্রথম দেখুন, বাংলা সহায়তা কেন্দ্রের আন্ডারে টোটাল টু ফিফটি সার্ভিসেস আছে, মানে টোটাল 250 রকম সার্ভিসেস পাওয়া যেতে পারে। এটা সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে, এগ্রিকালচার যেহেতু এটা সবার আগে আসছে তাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট আগে দেখাচ্ছে। এরকম করে 250টা সার্ভিস এখানে কিন্তু টোটাল অ্যাভেল করা যেতে পারে। নেক্সট কী দাঁড়াচ্ছে দেখুন, সিটিজেন মানে কতজন অলরেডি এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে সহযোগিতা পেয়েছে বা অ্যাপ্লিকেশান করেছে, বা এর মাধ্যমে বিভিন্ন যে ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এই যে প্রসঙ্গগুলো আছে বা প্রকল্পগুলো আছে সেগুলোর ব্যাপারে যারা হেল্প নিয়েছে, সেরকম সিটিজেন যারা আছে তাদের সংখ্যা হচ্ছে 5,39,405 জন। এবার সেন্টার, বাংলা সহায়তা কেন্দ্রের টোটাল 3,405টা সেন্টার তৈরি হয়েছে, সেটার একটা চার্টও এখান থেকে দেখা যাচ্ছে যে কোথায় কোথায় আছে। যেহেতু আলিপুর দুয়ারটা আগে এই জন্যই এসে আলিপুর ওয়ার, যেহেতু এটা আলফানিউমেরিক্যালি প্রথমে আসে, অ্যালফাবেটিক্যালি এটা প্রথমে আসে, তাই আলিপুর দুয়ারটা আগে আছে। এরকম করে টোটাল এখানে টোটাল কতগুলো সেন্টার আছে, টোটাল সেন্টার দাঁড়াচ্ছে 3405। এবার এজেন্ট, এখানে এজেন্ট বলতে তাদেরকেই বোঝাচ্ছে যারা অলরেডি ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে কাজ করছেন। এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যারা এই প্রশ্নটা করেছেন যে নতুন করে আর রিক্রুটমেন্ট কিছু হচ্ছে কি না, তার আনসারটা এখানে লুকানো আছে। আপনারা কম বেশি সবাই জানেন যে টোটাল রিক্রুটমেন্টের সংখ্যাটা ছিল প্রায় 5,500, তার মধ্যে এতজন এজেন্ট অলরেডি এনরোল, মানে 5,463 জন। তাই ধরা যেতে পারে মোরাললেস রিক্রুটমেন্ট প্রসেস হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, মানে নতুন করে সামান্য কিছু রিক্রুটমেন্ট হলে হতে পারে কিন্তু না হওয়ারই সম্ভাবনা বেশি। সুতরাং আপনি ফার্দার যদি নাম্বার অফ এজেন্টস বা নাম্বার অফ ক্যান্ডিডেটসের এক্সটেনশন হয়, সেরকম একটা কথা একবার উঠেছিল, তাহলে আপনি কিন্তু নতুন করে সুযোগ পাচ্ছেন, নাহলে মোটামুটি বাংলা সহায়তা কেন্দ্রের রিক্রুটমেন্ট প্রসেস এখন কিন্তু স্টপড। নেক্সট প্রভিশন, কত রকম প্রভিশন আছে, প্রায় 6,27,168টা প্রভিশন আছে, তার মধ্যে কমপ্লিট করা হয়েছে 5,41,804টা প্রভিশন। তাহলে এই হচ্ছে এখান থেকে অথেন্টিক ইনফরমেশান বা তথ্য। এবার নেক্সট প্রশ্ন আসছে, যারা অলরেডি এই প্রকল্পের আন্ডারে মানে বিএসকের আন্ডারে ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে এনরোল করেছেন বা এজেন্ট হিসাবে এনরোল করেছেন, তাদের ভবিষ্যৎ কী? দেখুন, অলরেডি যারা ডিও হিসাবে কাজ করছেন তাদের জন্য বিভিন্ন রকম ভালো মন্দ ফিডব্যাক দপ্তরের কাছে গেছে, এবং সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার জন্য এবং পারফরমেন্স স্টাডি করার জন্য কিন্তু এখানে অলরেডি একটা ফর্ম ফিল আপ করা হয়েছে, যেই ফর্ম ফিল আপের মাধ্যমে একটা পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে। সেই পারফরমেন্স থেকেই কিন্তু নির্দিষ্ট করা যাবে যে যে অলরেডি চাকরিতে আছে সে কতদিন কন্টিনিউ করবে, কীভাবে কন্টিনিউ করবে। মানে সে চাকরিতে ঢুকে গেছে মানে এটা নয় যে সে সারা জীবনই চাকরিটা করবে, তার একটা পারফরমেন্স রিভিউর প্রসঙ্গ আসছে। এবং অ্যাজ পার দ্য রিটেন অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম ওয়েবেল, এখানে পরিষ্কার লেখা আছে যে এটা 6 মাসের জন্য অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড থাকছে, এবং তারপর গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হওয়া বা এই প্রসঙ্গগুলো থাকছে, ফর্ম ফিল আপ করতে হচ্ছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা করে বাধ্য জায়গা থাকছে, সেটা হচ্ছে যে আপনার পারফরমেন্স অ্যানালিসিস। এরকমও দেখা গেছে অনেক ডেটা এন্ট্রি অপারেটর
তারা ঠিক করে কম্পিউটারই অপারেট করতে পারছে না, অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছে, তাদের নামে প্রচুর প্রচুর অভিযোগ জমা পড়ছে বিডিও অফিসে। সুতরাং তাদের চাকরি বা ভবিষ্যৎ নিয়ে তো প্রশ্ন আসতে বাধ্যই। প্লাস যারা আবার সঠিকভাবে কাজ করছেন এবং যাদের পারফরমেন্স বা ফিডব্যাক সঠিক আছে, তাদের কাছে এই অপশানটা এসছে, তারা একটা ফর্ম ফিল আপ করে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল স্কিমের আন্ডারেও আসতে পারেন। সুতরাং আলটিমেট দেখুন, এখন সরকারি চাকরিও এরকম একটা জায়গায় এসে গেছে বা সরকারি প্রজেক্টের চাকরি, আপনাকে কিন্তু পারফরমেন্সটা সঠিকভাবে পারফর্ম করতে হবে। আপনার পারফরমেন্স ঠিক থাকলে আপনার চাকরি ঠিক থাকবে, আপনার পারফরমেন্সে যদি গাফিলতি থাকে তাহলে কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি পড়বে। সুতরাং আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন, ঠিক আছে। নেক্সট দেখুন, ভবিষ্যতে কি বিএসকেরা রিকোয়ারমেন্ট আসতে পারে? দেখুন, এটা একটা উদ্যোগ আমাদের সরকারের এবং তাতে কম বেশি ভালো রেসপন্সই পাওয়া গেছে। সুতরাং একটা সম্ভাবনা থাকে ফার্দার কিছু এজেন্ট বা এক্সটেনশান হয়তো আসতে পারে, সেটা ইমিডিয়েটলি হবে কি না হবে বলা বড় মুশকিল। বাট যেটা নোটিফিকেশান ছিল তার আগেস্টে যে রিক্রুটমেন্টটা ছিল সেটা কম বেশি কমপ্লিট হয়ে গেছে, এটাই সঠিক খবর। দেখুন, মুখরোচক খবর দিয়ে কোনো লাভ নেই, যেটা সঠিক সেটা জানাই ভালো। আর সামনে ইলেকশন ডিক্লেয়ার হবে, ইলেকশন ডিক্লেয়ার হলে এই চাকরি, সরকারি চাকরি বা প্রজেক্ট ওরিয়েন্টেড চাকরির রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ রাখতে হয়, তাই তখন পরিস্থিতিটা কী দাঁড়াবে সেটা একটু বোঝা মুশকিল। তাহলে মূল সারাংশ যে দাঁড়ালো, যারা অলরেডি ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে জয়েন করেছেন তাদের রিক্রুটমেন্ট প্রসেস মোরাললেস কমপ্লিট। সেকেন্ড, যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে চাকরি স্থায়ীকরণ বা ফার্দার এক্সটেনশনের প্রসঙ্গ আসছে। আর থার্ড হচ্ছে যে ভবিষ্যতে যদি এই সার্ভিসের সব কিছু ব্যাপার ঠিকঠাক থাকে তাহলে হয়তো ফার্দার কিছু এক্সটেনশান আসতে পারে, এটা ভবিষ্যতের প্রসঙ্গ। কিন্তু এখনও সেরকম কোনো নোটিফিকেশান বা অফিসিয়াল ইনফরমেশান আসেনি। আশা করি ইনফরমেশানটা ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মধ্যে, ছড়িয়ে দিন খবরটা। আর যদি ফার্দার কোয়েরি থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানান।